কয়েকটি মামলা সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেয়া এবং দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফলে পিটিআই চেয়ারম্যানের পদে আর থাকতে পারছেন না তিনি। ফলে আগামী দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে হবে দলের নতুন চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ইমরানের আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করা হতে পারে।